হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। ভারতীয় ফুটবল প্রায় 5 দিন পর কিন্তু আমি আপনাদের সামনে আসছি, তার অনেক কারণ আছে। প্রথমত কিন্তু এটাই বলবো যে ভারত সাব চ্যাম্পিয়ন্স হলো, সেই খেলার প্রিভিউ, সেই খেলার রিভিউ আমি কিছুই দিতে পারলাম না। পরবর্তী ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা বাতিল হলো, মোহনবাগান সুপার জয়েন্ট প্রথম তারা মাঠে নেমে প্রথম জয় পেল, কোনো খবর দিতে পারিনি। আমি আশা করি আমার যে দর্শক শ্রোতারা আছেন বা দর্শক বন্ধুরা আছেন, তারা প্রত্যেক খেলার নজর রেখেছেন, সেহেতু সেই খবর নিয়ে আমি ইন ডিটেলসে আসছি না। তো একটা ভালো খবরের মধ্যে বলবো যে আমি কিন্তু সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালটা দেখেছি হসপিটালে বসে। আর এই হসপিটালে বসে যতটা না আমি একটু মানে কি বলবো মানে চিন্তিত ছিলাম আমার ওয়াইফকে নিয়ে বা আমার সংসারকে নিয়ে, তার থেকেও কিন্তু বেশি আনন্দিত হয়েছি। আমার সঙ্গে আমার ওয়াইফ তো অলওয়েজ দেখেনি খেলা এবং সবসময় চিয়ার করে, আমরা একসঙ্গে ভারতে খেলা দেখতেও গেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে তো কোনো ব্যাপার নেই, সেই আমি দুজনা তো আমার মুঠোফোনে দেখেছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালের বেশ কিছু জন, বলতে পারি 4-5 জন, যারা সেইভাবে কিন্তু ভারতীয় ফুটবলকে নজর রাখে না, তারা কিন্তু একসঙ্গে বসে খেলা দেখেছে এবং চিয়ার আপ করেছে। এর থেকে বড় কিছু হয় না। আজকে আমি কিন্তু এই প্রতিবেদনে কোনো ক্রিটিসিজম নিয়ে বা কোনো কথা বলবো না, এবং এখন থেকে যতগুলো আমাদের ভিডিও আসবে, আমি তো প্রথম দিন থেকে যবে থেকে ভিডিও করতে শুরু করেছি তবে থেকে ভারতীয় ফুটবলকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। ইনফ্যাক্ট আমি যখন ভিডিও আনতাম না, যাদের ভিডিও আমরা দেখতাম, সে ফ্যান্ডম হোক বা যাই বলুন না কেন, বা এইচডি ফুটবল টক হোক, ধনরাজ ভাই হোক, প্রত্যেককে কিন্তু আমি বলতাম, বিশেষ করে ধনরাজের তো আমি খুব বেশি ফ্যান, তার কারণ তিনি শুধু ভারতীয় ফুটবলের উন্নতির জন্যই কিন্তু দেখেছেন। তার সঙ্গে কিন্তু এইচডি ফুটবলের কথাও বলতে হয়, তিনিও কিন্তু ভারতীয় ফুটবলকে অনেকটা সাপোর্ট করেন, অনেকটা এগিয়ে যান। তার সঙ্গে যে বিদেশি ফুটবলে বেশি খবর দিতেন, ফ্যান্ডমও কিন্তু অনেক ভারতীয় ফুটবলের বা ন্যাশনাল টিমের খবরের থেকে অন্যান্য খবর একটু বেশি দেন। আমি কিন্তু তাদের প্রত্যেককে মেসেজ করেছিলাম যে স্যার প্লিজ ভারতীয় ফুটবলকে নিয়ে আলোচনা করুন, ভারতীয় ফুটবলকে কিন্তু দিকে দিকে উন্নয়ন ঘটাতে হবে, দিকে দিকে কিন্তু ভারতীয় ফুটবলকে ছড়িয়ে দিতে হবে, তার জন্য আপনারা এত বড় বড় চ্যানেল, এত বড় বিশিষ্ট ব্যক্তি, আপনারা যদি বলেন অনেকটা এগিয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমিও আসি আপনাদের সামনে, হয়তো আমি সেইভাবে বলতে পারি না বা কিছু করতে পারি না, তবে চেষ্টা করি যে ঠিকঠাকভাবে অ্যানালাইজ করার, কে কেমন খেলেছে সেইগুলো নিয়ে। যেহেতু আমি 2005 থেকে ভারতীয় ফুটবলকে দেখছি এবং আমি নিজের জীবনেও অনেক ফুটবল ম্যাচ দেখেছি, খেলেছি, ইনফ্যাক্ট মাঠে উপস্থিত থেকেছি, অবশ্যই আমি বেশি ক্রিকেট খেলতাম, তো ক্রিকেটে আমি একসঙ্গে বল ব্যাট দুটোই করতাম, সেটা পরের কথা, কিন্তু ফুটবলকে আমার ছিল মনের ভালোবাসার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভারতীয় ফুটবলের এই যে জার্সিটা দেখছেন না, এর একটা মূল্য অনেক। এখন দেখবেন প্রত্যেক একটা নিউজ চ্যানেল, বাংলা নিউজ চ্যানেলের কথা বলছি আমি, বিশেষ করে বাংলার বিশিষ্ট নিউজ চ্যানেল, বিশিষ্ট নিউজ রিপোর্টাররা বলছেন যে কি ব্যাপার, ভারতীয় ফুটবলকে কেন এতদিন ধরে ইয়ে করছে না, ক্রিকেটকে কেন আগে নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের একটা কেউ প্রশ্ন কি করেছেন বা প্রশ্ন কি করছি যে আপনিও তো এতক্ষণ ধরে কোনোদিন ভারতীয় ফুটবলকে নিয়ে খবর বলেননি, এই সাব চ্যাম্পিয়ন হওয়ার পর বা এর আগে ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বা ট্রাইনেশন চ্যাম্পিয়ন পর পর তিনটে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, পরপর 12টা ম্যাচ আমরা আনবিটেন, এরপর আপনারা আসছেন, মানে বুঝতে পারছেন তো, যারা আমাদের এই ভারতীয় ফুটবলকে সাপোর্ট করে না বা ভারতীয় ফুটবলের কোনো খবর রাখে না, তারা কিন্তু একমাত্র রেজাল্ট চায়, এবং বর্তমানে রেজাল্ট আমাদের ভারতীয় দলের সঙ্গে আছে বলেই কিন্তু তারা আসছে ভারত ফুটবলকে সাপোর্ট করতে, কিন্তু তারা ফুটবলে বিশ্বাসী নয়। এবং আমাদের মতো যারা ফ্যান, যারা আমরা সমস্ত সবাই, সে ফ্যান্ডামের গুড্ডুদা থেকে শুরু করে প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকে কিন্তু ভারতীয় ফুটবলকে ভালোবাসে। ভারতীয় ফুটবল যখন হেরেছে তখনও কিন্তু ভারতীয় ফুটবলকে আমরা সাপোর্ট করে গেছি। একমাত্র এখানে আমি ডিফার করব আমার কিছু বন্ধুদের সঙ্গে, মানে বন্ধুদের বলতে আমি অবশ্যই ইউটিউবারদের কথা বলছি, যারা কিন্তু কন্টিনিউলিভাবে ইগোর স্টিম্যাককে খুব খারাপ কথা বলেছে, ইগোর স্টিম্যাককে হটাও বা আউট, ইগোর স্টিম্যাক আউট, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। যাই হোক না কেন, আমি সেসব কথা আসতে চাইছি না। তো আমাদের যে দর্শকরা আছেন বা যারা এখন আমাদের ভিডিও দেখেননি, পুরনো ভিডিওগুলো দেখুন। আমি কিন্তু প্রত্যেকবার বলেছি এই ইগোর স্টিম্যাকই পারে ভারতীয় ফুটবলের মানচিত্র বদলে দিতে, এবং আমার চোখে তো বব হাউটন ছিলেন, তারপরে এই একটা ব্যক্তিকে দেখেছি যে ভারতীয় প্রত্যেকটা প্লেয়ারদের সঙ্গে কিন্তু একাত্রিত বোধ
ফিল করেন, একাত্মবোধ ফিল করেন, এইটা কিন্তু খুব একটা সোজা বিষয় নয়। আর আমার ফুটবল জ্ঞান যেটুকু, সেই জ্ঞানের মধ্যে থেকে আমার মনে হয় যে কোচের আন্ডারে যে টিম সেকেন্ড হাফ ভালো খেলবে তার থেকে বড় কিছু হতে পারে না। আর ইগোস টিমেকের আন্ডারে ভারত কিন্তু প্রত্যেকবার সেকেন্ড হাফ ফাটাফাটি খেলে। তবে এই বর্তমানে বেশ কিছু ম্যাচ দেখছি প্রথম থেকেই কিন্তু লড়াই, একটা বলের পেছনে তিনজন যাওয়া, বল যদি লুজ করে সেই বলটাকে ফিরে পেতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, এই যে একটা টিম গেম, এই টিম গেমটা কিন্তু একদিনে হয় না। তো বন্ধু, যারা আপনারা লাফালাফি করছিলেন 2019-এর পর থেকে 4 বছর ভারতীয় কোচ রয়ে গেল, কি করলো ইত্যাদি ইত্যাদি, এইটা সেই মেডিসিন নয় বা কোনো, যেটা বলতে পারি অ্যালোপ্যাথিক মেডিসিন নয় যে আপনাকে দিলাম কমে গেল, বমি হচ্ছে একটা ইঞ্জেকশন দিয়ে ঠিক হয়ে গেল, সেটা কিন্তু নয়। এটার টিম গেম, টিম বন্ডিং তৈরি করতে হয়, যেটা কিন্তু ইকোস টিমের আন্ডারে আমরা দেখতে পেয়েছি। যাই হোক না কেন, আজকে আমি একটু ক্রিটিসাইজ করলাম আমাদের দর্শকদের, কোনো প্লেয়ারকে নয়, কোনো টিমকে নয়, কোনো কিচ্ছু নয়। তো সামনে কিন্তু আমাদের আবার টুর্নামেন্ট আসছে কিংস কাপ থাইল্যান্ডে, যেখানে কিন্তু হয়তো ইরাকের বিরুদ্ধে আমাদের নামতে হবে। আর গতকাল কিন্তু ডুরান্ড কাপের ফিক্সচার বেরিয়ে গেছে, এর পরের ভিডিওটা আমরা ডুরান্ড কাপকে নিয়ে আসবো এবং ভারতীয় ন্যাশনাল টিমের তো খবর থাকবেই প্রতিদিন, তার সঙ্গে সঙ্গে কিন্তু যে আমাদের রাজ্যস্তরে যে খেলাগুলো বা দেশের অন্তর্গত যে টুর্নামেন্টগুলো পরপর শুরু হবে, এই ডুরান্ড কাপ থেকে শুরু হচ্ছে, এখন কলকাতা ফুটবল লিগ চলছে, সেই খবর আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, প্রত্যেক দিন আসবো এবার থেকে। তো যাই হোক, এখনকার জন্য প্রতিবেদন এখানে শেষ করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো লিখবেন, আর নতুন বন্ধুরা হলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখনকার জন্য চললাম, টাটা।